এই সামনে দিয়ে যাচ্ছিলাম কাজ সেরে, ভাবলাম তোর কাছে চলে আসি। খুব ভালো করেছিস, দাঁড়া তোর জন্য চা বানাই। কি হয়েছে, ভুকম না কেন? এই শাশুড়ির সঙ্গে আবার কি আর নতুন করে হবে বল? প্রত্যেকদিনই হচ্ছে, কোনো না কোনো কিছু একটা হয়েই যাচ্ছে। কেয়ার করিস কেন আমি তো বুঝতে পারি না। করতে হয়, করতে হয়, তার কারণ আমরা একসাথে এক বাড়িতে থাকি। এবার কি নিয়ে ঝামেলাটা হবে? স্পেসিফিক কিছু নিয়ে না, ধর এরকম একটা ব্যাপার নিয়েও ঝামেলা হতে পারে যে তুমি কেন তোমার শ্বশুর মশাইকে গ্লাসে দুধ দিলে না, কেন তুমি কাপে দুধ দিলে, কেন ওখানে সর পড়েছিল, কেন তুমি এটা করলে না, কেন কেন। তুই এসেছিস, বল। এই জন্য তোকে বলি, একটু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাদের সঙ্গে আড্ডা টাড্ডা দিতে, তাতে শুনবি না তুই। না রে, আসলে কি জানিস তো, মনটা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। অংশু মারা যাওয়ার পর থেকে না আমার এই বাড়িটা আমার একদম অসহ্য হয়ে উঠছে, পারছি না থাকতে। সীমা, আমি কখনো জিজ্ঞেস করিনি, আমি ঠিক জানি না সীমা তোর হাজবেন্ডের এক্স্যাক্টলি কি হয়েছিল। কি আর হবে, শুনেই বা কি লাভ, ওসব আলোচনা না করাই ভালো, শুধু শুধু মন খারাপ হয়ে যাবে। যাই বল, তুই যথেষ্ট করিস রে এদের জন্যে, যথেষ্ট করিস। আমরা তো সবসময় বলে বলি করি, আমি না করে উপায় নেই রে, আমি ছাড়া ওদের তো আর কেউ নেই। দু একজন যে আত্মীয় স্বজন ছিল এই ঘটনাটার পর, এ বাড়িতে আর তারা সাহস করে আসেনি না। তবে এটা বুঝতে পারেন না এরা? বোঝেন, শ্বশুরমশাই বোঝেন, সবসময় বলে উঠতে পারেন না আমাকে, শাশুড়ির ভয়, অনেক সময় অশান্তির ভয়। তবে উনি আমাকে একরকম ভাবে প্রোটেকশন দেন, কিন্তু শাশুড়ি, ওনার মন পাওয়া অসম্ভব। থাক থাক এসব কথা থাক, যেমন চলছে চলতে থাক। একটা কথা তুই মিলিয়ে দেখে নিস সীমা, আরো কিছুদিনের মধ্যে মেয়ে তো আরো বড় হয়ে উঠবে, চাকরি টাকরি করবে, তখন পুরো পরিস্থিতিটাই একদম অন্যরকম হয়ে যাবে, তুই মিলিয়ে দেখে নিস। আমার এখন কি মনে হয় জানিস, আমার না ভালো কিছু আমার জীবনে ঘটবে সেটা ভাবতেই সাহস হয় না। মানে আমার জীবনে এরকমও যে কিছু হবে কখনো সেটা তো কোনোদিন ভাবিনি। তোকে এরকম দেখতে আমার ভালো লাগে না, তুই তুই বুঝিস না, এরকম মুখ করে থাকবি না। তুই আমার মিষ্টি খাবি, আমার লোভ দেখাচ্ছিস, লজ্জা করে না 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 একদম না। আমার আমার অসময় খাওয়াটা ঠিক নয়, তুই ছোট্টবেলাকার অভ্যেস, একদম নিয়মে চলেছি তো বরাবর। আমি ভাবছিলাম যে একদিনকে লতাকে দেখে, আচ্ছা চল পরে পরে, লতা টতা সব পরে হবে, ছেলেকে টিউশনে নিয়ে যেতে হবে, আর টিউশন না পরে আসি মা গল্প, না না আড্ডা মারবো তো, খুব শিগগিরই আসবো। আবার কবে আসবি? অনেকটা সময় নিয়ে, কাল সকালবেলা। Ha 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 ha!